তো ভিউস আপনারা কেমন আছেন বন্ধুগণ। তো আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম, তার জন্য এই ভিডিওটিকে মিস করবে না। সো গাইস দেখুন, আমরা কিন্তু প্রত্যেকে মোবাইল ফোনের মধ্যে বিভিন্ন লক করে থাকি, প্যাডেল লক, পিন লক, পাসওয়ার্ড, ফিঙ্গারপ্রিন্ট, ফেস লক অথবা বিভিন্ন লক করে থাকি। সো গাইস আপনি যদি মোবাইল ফোনের মধ্যে লক ব্যবহার করে থাকেন তাহলে আমি মনে করি আজকের এই ভিডিওটি আপনার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ ভিডিও, মানে এতটাই গুরুত্বপূর্ণ ভিডিও যে আমি বলার কোনো ভাষা নেই। সো গাইস দেখুন, এই লকের মধ্যে কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ কাজ দেখাবো, খুবই একটা দরকারি কাজ দেখাবো, যে কাজটি আপনি না দেখলে কখনো বিশ্বাসই করতে পারবে না যে ফোনের লকের মাধ্যমে কিভাবে গোপন কাজটি করা সম্ভব। আমি কিন্তু দেখি অবাক হয়ে গিয়েছি এবং আপনি যাকে দেখাবেন সে কিন্তু দেখে অবাক হয়ে যাবে। সবাই কিন্তু আপনাকে বলবে যে আপনি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের মাস্টার, অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের ইঞ্জিনিয়ার, তো কি সেই মোবাইল ফোনের লকের মধ্যে লুকিয়ে থাকা গুরুত্বপূর্ণ কাজটি? তো জানতে হলে ভিডিওটি অবশ্যই পুরো দেখুন। আমি আছি আপনাদের সাথে আব্দুল মিস্ত্রি, আপনারা দেখছেন নিয়ন মিস্ত্রি চ্যানেল। তো চলুন শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন, তারপর বেল আইকনটি অন করুন, তারপর অবশ্যই অল সিলেক্ট করবেন, তারপর ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে লিখবেন নাইস ভিডিও বা গুড ভিডিও। সো গাইস এখন আমি দেখিয়ে দেবো যে কি সেই মোবাইল ফোনের লকের মধ্যে লুকিয়ে থাকা গুরুত্বপূর্ণ কাজটি। সো গাইস এই গুরুত্বপূর্ণ কাজটি করার জন্য কিন্তু আপনাকে একটি অ্যাপসের প্রয়োজন হবে। এই অ্যাপটির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে আপনার অ্যাপটিকে ইনস্টল করে ওপেন করবেন। এখন আমি অ্যাপটিকে ওপেন করলাম, তারপর এই অপশানটিকে অন করবেন, তারপর ওকে করবেন, তারপর এখানে আসবেন, তারপর এখন আপনি পিক্সার পাসওয়ার্ড এই অপশানটিকে অন করবেন, তারপর এখানে আপনি 10 সেকেন্ডের মতো অপেক্ষা করবেন। এখন আমি এখানে 10 সেকেন্ডের মতো অপেক্ষা করছি, তারপর এই অপশানটিকে টিক মার্ক করবেন। ঠিক আছে, টিক মার্ক করার পরে এখন আপনি ওকে করবেন। এখন আমি এখান থেকে ওকে করলাম, তারপর এখান থেকে বেরিয়ে আসবেন। বেরিয়ে আসার পর এখন আপনি যে কাজটি করবেন, এখন আপনি আবার ওকে করবেন, তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করবেন, তারপর এখন আপনি এখান থেকে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন, ইমেজ পেয়ে যাবেন। এখন আপনি কোনো একটি ব্যাকগ্রাউন্ড ইমেজ এখান থেকে বেছে নেবেন। এখন আমি কোনো একটি ব্যাকগ্রাউন্ড ইমেজ এখান থেকে বেছে নিলাম। তো বেছে নেওয়ার পর এখন আপনি কোনো একটা সংখ্যা সিলেক্ট করবেন, এখন আমি 3 সংখ্যাটি সিলেক্ট করলাম। তারপর এখান থেকে যে কাজটি করবেন, এখন আপনি আবার এখান থেকে 3 সংখ্যাটি মানে ছবির মধ্যে যে কোনো একটা স্থানে রাখবেন। ঠিক আছে, ছবির একটা যে কোনো একটা স্থানে রাখবেন আপনার পছন্দের। এখন আমি 3 সংখ্যাটি জাস্ট এখানে রাখছি, এখানে রাখছি। ঠিক আছে, তো এখানে রাখার পর এখন আপনি আবার নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখন আপনি এখান থেকে নেক্সটে আবার ক্লিক করবেন, তারপর আপনি যে সংখ্যাটি যে স্থানে রেখেছেন সেই স্থানে আপনি রাখবেন। ঠিক আছে, দেখুন এখানে অনেক সংখ্যা রয়েছে, এখন আমি 3 সংখ্যাটি যেহেতু মানে ওই স্থানে রেখেছি এখন আমি রাখছি এই স্থানে। তো এখন আমি 3 সংখ্যাটি এখান থেকে খুঁজে বার করছি, তারপর এই স্থানে আমি রেখে দিলাম। তো রেখে দেওয়ার পর দেখুন পাসওয়ার্ডটি সেট হয়ে গিয়েছে, তারপর ওকেতে ক্লিক করবেন। এখন আপনি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন, যদি কোনো কারণে ভুলে যান পাসওয়ার্ডটি তাহলে আপনি পাসওয়ার্ড দিয়ে আনলক করতে পারবেন। এখন আমি দিচ্ছি 1234, আবার কনফার্ম 1234। তো দেওয়ার পর দেখবেন যে কিন্তু লকটি মোবাইল ফোন অ্যাক্টিভেট হয়ে যাবে। এখন আমি দেখাবো যে এই লকের মেইন কাজ কী। তো এখন আমি মোবাইল ফোনটি এখান থেকে অফ করে আবার এখান থেকে অন করে দিলাম। অন করার পর দেখুন আমার মোবাইল ফোনে কিন্তু লকটি অ্যাক্টিভেট হয়ে গিয়েছে। এখন আপনি এখানে একটি অপশান দেখতে পারবেন যে সিকিউরিটি ইজ রানিং। এখন আপনি এদিকে সোয়াইপ করবেন, তারপর ওপেনে ক্লিক করবেন, তাহলে কিন্তু লকটি দেখাবে এবং কেউ কখনো মোবাইল ফোনটি আনলক করতে পারবে না। দেখুন এখানে কিন্তু ছবির মধ্যে কিন্তু একটা পাসওয়ার্ড দেওয়া রয়েছে, আপনি যে সংখ্যাটি যে স্থানে রেখেছেন সেই সংখ্যাটি আপনি রাখবেন, তাহলে কিন্তু মোবাইল ফোনটি আনলক হবে, নয়তো মোবাইল ফোনটি আনলক হবে না। যেহেতু আমি 3 সংখ্যাটি রেখেছি ওই স্থানে, এখন আমি 3 সংখ্যাটি এখান থেকে খুঁজে বের করে স্থানে রাখবো, তাহলে কিন্তু মোবাইল ফোনটি আনলক হয়ে যাবে। দেখুন আনলক হয়ে গিয়েছে। এইভাবে কিন্তু আপনি ছবির মধ্যে পাসওয়ার্ড দিয়েই কিন্তু মোবাইল ফোনটিকে লক করে রাখতে পারবেন এবং কেউ কখনো খুলতে পারবে না। তো আশা করি আজকের ভিডিওটি সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুকে শেয়ার করবেন, তারপর ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।